হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা টেমপ্লেট নিয়ে আলোচনা করব। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে বিল্ট ইন টেমপ্লেটগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি যদি এখানে ফাইল রিবনে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বিল্ট ইন টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। এছাড়াও এখানে সাজেস্টেড সার্চেস, আমরা এখান থেকে যে কোনো ধরনের টেমপ্লেট সার্চ করতে পারি। যদি আমাদের পিসির সঙ্গে ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা এই প্রেজেন্টেশনগুলো ইউজ করতে পারি। তো দেখুন, আমি যদি এখানে প্রেজেন্টেশন, বিজনেস, এখানে অনেকগুলো এগুলো ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরিরও কি আছে অনেকগুলো টেমপ্লেট আছে। তো আমরা যদি এখানে প্রেজেন্টেশন ক্যাটাগরিতে ক্লিক করি, দেখুন আমাদের পিসিদের সঙ্গে ইন্টারনেট কানেকশন থাকলে আমরা এই যে ক্যাটাগরির যেই টেমপ্লেটগুলো সেগুলো আমাদের সামনে চলে আসবে। দেখুন আমাদের টেমপ্লেট চলে আসতেছে। আমরা এর মধ্যে থেকে চুজ করে যে কোনো একটা টেমপ্লেট আমরা এখানে ইউজ করব। আমরা এখান থেকে যে টেমপ্লেট ইউজ করবো সেটি হচ্ছে এই যে এই টেমপ্লেটটি। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে সব যে কোনো টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। আমি যদি এই টেমপ্লেটে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে বলতেছে যে আমাদের এই যে টেমপ্লেটটি সেই টেমপ্লেটের নাম হচ্ছে মডার্ন প্রুফ প্রেজেন্টেশন, এবং এর ডাউনলোড সাইজ 727 কিলোবাইট, অর্থাৎ 1 মেগাবাইটেরও অনেক কম। আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে কি হবে আমাদের যে টেমপ্লেটটি সেই টেমপ্লেটটি আগে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আমাদের পিসিতে চলে আসবে। দেখুন আমাদের টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়ার পর আমাদের সামনে এই যে আমাদের টেমপ্লেট, সেই টেমপ্লেট চলে আসছে। দেখুন এখানে বেশ কিছু কন্টেন্ট এখানে অলরেডি ওরা দিয়ে রেখেছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেখুন আমরা যে স্লাইডগুলো দেখতে পাচ্ছি এখানে কতগুলো স্লাইড আছে, 14টি স্লাইড এখানে আছে। তো এখানে কিছু কাজ ওরা আগে থেকে করে দিয়েছে। আমরা জাস্ট এখানে যে টাইটেল হেয়ার, দেখুন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে টাইটেল হেয়ারে ক্লিক করে আমরা এখানে টাইটেলটা পরিবর্তন করে আমরা আমাদের নিজস্ব টাইটেল এখানে দিব। আমরা এখানে সাবটাইটেল দিব। আমরা চাইলে এখান থেকে আরও টেক্সট বক্স অ্যাড করে আমরা এটিকে আরও বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারি। দেখুন এখানে আরও অনেক অপশন করে দেওয়া আছে আমাদের কাজের সুবিধার্থে। আমরা জাস্ট এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো পরিবর্তন করে আমরা নিজস্ব আমাদের টেক্সটগুলো এর মধ্যে দিব, দিয়ে সুন্দর করে আমরা আমাদের প্রেজেন্টেশনগুলো করব। তো আমরা যদি আবার যদি এটিকে কেটে দিই, আমি এটিকে দেখুন এখান থেকে কেটে দিলাম। আমি যদি আবার ফাইলে যাই, ফাইলে ব্যাক করে নিউ, সেমভাবে এখানে কিছু বিল্ট ইন টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এই টেমপ্লেটটি আমরা এখান থেকে নিতে চাই, দেখুন এই টেমপ্লেটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই টেমপ্লেটের বেশ কিছু কালারও আবার দেওয়া আছে। তো আমরা এখান থেকে মোর ইমেজে এখানে ক্লিক করে দেখুন এই যে টেমপ্লেটের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে যে কী ধরনের কন্টেন্টগুলো ভিতরে আছে। আমরা জাস্ট এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে দেখুন দেখতে পাচ্ছি। তারপরে ওই টেমপ্লেটের এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখুন, এখানে বেশ কিছু কালার অপশন আমাদের দেওয়া আছে। আমরা যদি রেড কালার যদি নিতে চাই দেখুন তাহলে এরকম দেখাবে। তো এই টেমপ্লেটটাই আমাদের ইনস্টল করার জন্য আমাদের পিসির সঙ্গে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, এটি বিল্ট ইনভাবে দেওয়া থাকে। তো জাস্ট আমরা এখান থেকে যদি ক্রিয়েটে ক্লিক করি দেখুন তাহলে কিন্তু আমাদের এই যে টেমপ্লেট কিন্তু চলে আসতেছে। তো আমরা অফলাইনে এই যে টেমপ্লেটগুলো ফাইল থেকে আমরা নিউ, নিউ থেকে এখানে এগুলো যে টেমপ্লেটগুলো আছে এগুলো হচ্ছে অফলাইন টেমপ্লেট আমাদের। এগুলোর জন্য, এগুলো ইউজ করার জন্য আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। তো আমরা যদি আমাদের ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আমরা এগুলো ইউজ করব। তো আমি যদি এটিকে কেটে দিই, কেটে দিয়ে আমাদের ফাইলে যেতে হবে। ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে যে টেমপ্লেটগুলো আছে, সাপোজ আমি যেটি ইউজ করব সেটি হচ্ছে এই যে সার্কিট, এখান থেকে আমরা যদি এই ব্ল্যাক কালার এটি যদি নিই, নিয়ে এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, বাস আমাদের টেমপ্লেটগুলো কিন্তু চলে আসতেছে। তো এখান থেকে আমরা আমাদের কাস্টমাইজ, আমরা এখান থেকে আরও স্লাইড, নতুন স্লাইড, এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করে দেখুন আরও স্লাইড আমরা নিতে পারি, নিয়ে আমরা এগুলো কাজ করব। তো এই হলো মোটামুটি যে টেমপ্লেটের বিষয়গুলো। আমরা জাস্ট যে কোনো ধরনের টেমপ্লেট আমরা যদি নিতে চাই আমাদের কাজের সুবিধার্থে, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট করে ক্লিক করে আমরা নিয়ে নিব। নিয়ে যে কোনো একটা, যখন আমি এখান থেকে যদি এটা নিই, এখান থেকে ক্রিয়েট করে দিলাম আমাদের ওই যে টেমপ্লেটটি, সেই টেমপ্লেটটি কিন্তু চলে আসলো। তো এইভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের কাজে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করব। তো আশা করি বিষয় সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।